সুগন্ধি বা সুরভির প্রতি মানুষের আকর্ষণ পুরনো। প্রাচীন যুগ থেকে মানুষ প্রাকৃতিক নির্যাসের মাধ্যমে সুগন্ধি তৈরি করে ব্যবহার করছে। বিভিন্ন উপলক্ষ ও ধর্মীয় অনুষ্ঠানে আতরের ব্যবহার বেশি। অনেকেই আতর পবিত্রতার প্রতীক মনে করেন, এ কারণে মুসলমানদের ধর্মীয় উৎসবে এর ব্যবহার বেশি। আগর কাঠ থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আতর তৈরি করা হয়। বাজারে দেশি ছাড়াও ইউরোপ ও মধ্যপ্রাচ্যের আতর পাওয়া যায়। আগর এবং ফুল ও ফলের নির্যাস থেকেই তৈরি হয় পৃথিবীর বিখ্যাত সব আতর। এর মধ্যে সুগন্ধি রাজ হল কস্তুরি। নানা ধরনের আতরের মধ্যে জান্নাতুল নাইম, জান্নাতুল ফেরদোস, সুলতান, উদ, আল ফারেজ, রোজ, উদ আমেরি, খালতাদ আল মুলুক, বোরাক, টুইন ফ্লোয়ার উল্লেখযোগ্য। এছাড়া রয়েছে বিশ্বখ্যাত শামাতুল আম্বার ও আল গজল কস্তুরি। 80 টাকা থেকে শুরু করে 4,000-5,000 টাকার আতরও পাওয়া যায় বাইতুল মোকারমের আতরের দোকানে। দোকানের বিভিন্ন ধরনের আতর আছে, সৌদি, দুবাই, ফ্রান্সে, বাংলাদেশে, ইন্ডিয়া। বিশেষ করে সৌদির আতরটা, দুবাইয়ের আতরটা মানুষ বেশি চায়। আর বাংলাদেশের আতরের তো প্রচুর দাম, অতটা সবাই ব্যবহার করতে পারে না। বাংলাদেশ থেকে মিডিল ইস্টে যায়, আর মিডিল ইস্টের শেখরা বেশি ব্যবহার করে বাংলাদেশের আতর। দামের রেঞ্জ হচ্ছে গিয়া দেখা যায় কোনো কোনো আতর, দেশি আতরগুলো অনেক বেশি দাম। দেশির যে আগর আতর, উদ আতর যেটা, আর হচ্ছে সৌদির আতর আছে, যে কোনো 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 আতর আছে 800 টাকা তোলা, তারপর হচ্ছে 400 টাকা তোলা, 500 টাকা তোলা, 2,000 টাকা তোলা, এরকম সর্বনিম্ন 100 টাকাও আছে। 3ML আতর 100 টাকা, আবার 3ML আতর অনেক বেশি দাম আছে। আতর ব্যবসায়ীরা জানান, অন্যান্য আতরের চেয়ে বাংলাদেশি আতরের দাম বেশি, যার বেশিরভাগ ক্রেতাই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের। সজল সাইক, বিজনেস ইনসাইডার বাংলাদেশ, ঢাকা।